বলো। হ্যাঁ, তুমি কেন এরকম এরকম সব পোস্ট দিচ্ছ? হ্যাঁ, শেষ হয়ে এসছে তোমার আর কি? কি শেষ হয়ে এসছে? হ্যাঁ, কি শেষ হয়ে এসছে? তুমি বললে বলো, এরকম আমার ভালো লাগে বলো? কালকে থেকে দেখছি তুমি পর পর এরকম পোস্ট দিয়ে যাচ্ছ। আমি এমনিতে ফেসবুকে এখন খুব কম আসি, আমার ভালো লাগে না এখানে আসতে। খুব ভালো আছো, দূরে আছো, তারপর তুমি এগুলো দিলে না, আমার মানে আবার হাত পায়ের তলার মাটি সরে যায়। বুড়ো হয়ে কি আর কি করার আছে? তুমি বলছো তুমি বুড়ো হয়ে গেছো? তোমার কাছে তোমার ইন্সপিরেশনই তো আমরা লিখি কয়েকজন। হ্যাঁ, তোমার ইন্সপিরেশন, তোমার লেখার থেকে আমরা ইন্সপায়ার্ড হই। আজকে যখন দেখছি ইনস্টাগ্রামে তোমার পোস্ট পড়ছে, আমার কি গর্ব হচ্ছে বলো তো? আর তো কিছু লেখা মাথায় আসছে না আজকাল, মাথা একদম ফাঁকা হয়ে গেছে। মাথা ফাঁকা আমাদের পরিস্থিতিতেও হয়তো অনেক সময় না। আর তুমি আমাকে এক সময় বলেছিলে যে আমাদের যৌনতাও মেধায়, আমাদের সবকিছু ডিপ্রেশন বলো যা কিছু বলো এসবকে বার্তা দিতে না। আর তুমি আজকে এরকম হতাশার কথা বললে পরে আমার খুব কষ্ট হয়। বুড়ো হয়ে গেছি, একটু বুড়ো হবে, ভীষণ সুন্দর লাগছে ছবিটা যে দিয়েছো, তাতেও ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ এই ছবিটা যে ছবিটা দিয়ে দিয়েছো সেটাতেও তোমাকে ভীষণ সুন্দর লাগছে। বুড়ো হলে কি হবে, বুড়ো হলে আরো বেশি সুন্দর লাগে। বোঝো না কেন, তুমি তুমি এত কেমিস্ট্রি বোঝো, তুমি এরকম একটা বই উপন্যাস লিখছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মানুষটা কতটা সময়ের সঙ্গে সঙ্গে মানে সবাইকে ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তাতে কিছু হচ্ছে কি? হচ্ছে তো, তুমি তুমি এটা বলো না। দেখো আজকে আমার কোন লেখা পড়লে পরে দু তিনজন পরিচিত ভদ্রতা করে এসে বলে, পড়ে না কেউ, সব পরে চুপি চুপি পড়ে চলে যায়, তোমারটাও তাই করে। তুমি মনে করো না, পাঠক পাঠক নেই আমাদের, আমাদের পাঠক আছে কিন্তু অসুবিধে তো হয় না। তুমি আমার অসুবিধা সবার তৈরি করছো, সবাই তোমাকে ডিনাই করতে গিয়েও পারছে না, অনেকে প্রতিযোগিতা করে তোমার বই কিনছে। এই এতগুলো বই বলে রায়চৌধুরী কিনেছি, তুই চুপ করে থাকো তো একদম, তুই বিন্দাস থাকো, সোজা কথা। থাকি আর কি করবো, এছাড়া তো কিছু করার না, নেই। অনেক সময় তুই এত কয়েকদিন ধরে লেখালেখি হয়েছে বা বইমেলার একটা অনেক চাপ মানে ঝুঁকি যায় না বিভিন্ন রকম পোস্ট, কারণ তোমার হয়তো কেউ বলবে না, তোমাকেই বলতে হবে, ওইটার জন্য তোমার একটা রেসলেস ভাব হয়েছে। ওটা কদিন কাটিয়ে ওঠো, আমি যে কারণে এখন কোনো লেখা কারো কোনো পোস্ট পড়ছি না, যেটা নিজের মাথায় আসে লিখে বেরিয়ে যাচ্ছি, পরে সেটা ফাইলে রেখে দিচ্ছি, ব্যাস। এটা এভাবে তোমাকে চলতে হবে এখন। যত নতুন জুনিয়া মুনিয়া আসুক না, বা পুরোনো মধ্যে আলাদা দাম, বুঝতে পেরেছো? আমি আলাদা একদম, মানে একদম ভালো মন মানে ইয়ে করে আনন্দ করে তুমি থাকো। তুমি জানবে তোমার বিরাট একটা দল যারা আছে, যারা তোমার গুণমুগ্ধ, তা তোমার দিকে চেয়ে বসে থাকে। একদম নেগেটিভ কথা না, বলে দিলাম। মগজে আছে কি করবো, মগজে আসছি তোমার তো এখন, আমি তো এখন গিয়ে উড়ে চলো, তোমার কাছে জড়িয়ে যেতে পারি না, এখনো ভীষণ সুন্দর আছি, এটা বললে বললে হবে না জানো তো। এবার তোমার ছবি আমি ইয়ে করে দেবো, তোমার ছবি ইয়ে করে গান ঢুকিয়ে দিয়ে দেবো তোমার ইনবক্সে, তুমি ওটা সোজা তোমার স্টোরিতে ফেলবে। দাঁড়াও আমি ব্যবস্থা করছি তোমার। ভালো থাকো, ভীষণ ভালো থাকো, বুঝেছো? আমি হাঁটতে বেরোবো এখন, 4 কিলোমিটার হাঁটবো। থ্যাংক ইউ, একদম একদম, ভালো থাকবে।